কেউ যদি পেয়ে থাকেন বাবু স্যারকে একটু দিয়ে দেবেন দয়া করে। বাচ্চাটা কান্না করতেছে, বাচ্চাটা কান্না থেকে মুখের দিকে তাকাই ফেলে ওটা সানগ্লাসটা দিয়ে যাবেন দয়া করে। কেমনে কই কিনে নেন গা, কিনে নেন 250 নাই আমার রুমে আছে মনে হয় রাজপুরে পারে না খেলবো। আর একজন আর একজন বাবু স্যারের ওয়াইফ নাকি ওটা কষ্ট না করলে কষ্ট মেলে না, বাসায় এসে নিচে থাকলে অভ্যস্ত কিন্তু এটা হবে না, পুরুষটা নেওয়া যাবে না, বাইরের জীবনটা এটা সহজ না। আমরা তারা গান আছে চাকরি করি তারা জানি দুনিয়া কিরকম কঠিন, বাসায় এসে নিচে থেকে দুনিয়া বোঝা যাবে না। খেলার নিয়ম একটু বলে দেন আপনি ওখান থেকে। আচ্ছা এখানে মিউজিকের সময় পিলো পাসিং হবে, বালিশ বদল হবে, মিউজিক থেমে গেলে যার হাতে বালিশ থাকবে সে ডিসকোয়ালিফাইড হবে। মিউজিক নিয়ন্ত্রণ করেন আর একটি জরুরি ঘোষণা, টোকেন ছাড়া কেউ কোনো খাবার নেবেন না, কেউ কোনো খাবার দিবেন না এবং বাড়তি খাবার কেউ নেবেন না, সবাই সুশৃঙ্খলতা বজায় রাখবেন। আমরা এমনকার মধ্যে জট করি, আমাদের একটা সুনাম আছে সবার আশেপাশের মধ্যে, অন্যান্য ফ্যাক্টরির চেয়ে আমরা খুব স্মার্টলি হ্যান্ডেল করি সব কিছু, তো কেউ টোকেন ছাড়া খাবার সংগ্রহ করবেন না আশা করি। শখ ভাই এইখানে একটা চেয়ার দেন, এই গ্যাপে একটা চেয়ার দেন, বাবু স্যার নাকি হাড়িটা ভাঙবে, বাবু স্যার ফ্যাক্টরি থেকে বলে আসতেছে 3 দিন আগে থেকে যে হাড়িটা এবার আমি ভাঙবো, দেখা যাক কি হয়। হ্যাঁ
জারাতে পারলে শুরু হয়ে যাবে সিজনে বোবাদ গেল সময় লাগবে আরে এতটি লোক কিছু জানে আমি তো বুঝলাম না অফিসের কৌশল নিয়ন্ত্রণ দ্বারা কেটা ওই নাকি ওই নাকি হ্যাঁ তিনবার ধরে পাইনি ভাগ্য ভালো না এরা তো বন্ধ হয়েছে কেউ টোকেন ছাড়া খাবার সংগ্রহ করবেন না এবং খাবার দেওয়ার দায়িত্ব থাকে আমাদের স্টোর টিম মিন্টু মানে মিন্টু ভাই নেতৃত্বে স্টোর টিম সব জায়গায় স্টোর বিলতে ফেলাইব না সন্তোষ ভাই ভাষায় কাকা খুশি ভাই মিন্টু ভাই তোমার কাকার নেতৃত্বে মনি এবং শরীর তাদের নেতৃত্বে খাবারগুলো বন্টন করা হবে আরে
আরে উঠে যান লোক মেলা, এত এত ইনসাফের বিচার করে কোনো লাভ নাই, ইনসাফের বিচার ঘটনা কি বালিশ টাকাও নেবে চাই না নিতে জানে নিলে তো মনে কেনা উঠ হাতে সব স্টপ হয়ে যাবে আর ভিতরে অতিরিক্ত লোক হয়ে গেছে এখন খেলাটা বোঝা যাচ্ছে না ভাই ভিতর লোক হরেন না একজন লোক থাকেন ভিতরে দুইজন লোক থাকেন ভিতরে সে লোক বাড়ান সব অধিক সংখ্যক লোক যা বলে তাই করো এইবার গেছে এবার আর বাসার দিকে গেল না কোনোভাবেই সব থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ভিতরে লোক বেশি ভাই খুব নীরব ভাবে আছেন আপনার একটু হাসেন আর একটু পরে গেল বাদ এটা কিন্তু করা যাবে না মাঝে মধ্যে পার্সিয়ালিটি করতে হয় গত বছর কিন্তু হারুন স্যারের ফ্যামিলিতে তিনটা পুরস্কার আছে দেখা যাক এবছর কিছু হয় কিনা আর ভিতর দিন আপনারা চারজনের দুইজন যদি বাড়া যান তাহলে খেলাটা আরো ভালো হইতো ভাই একজন থাকেন না আপনারা এখন তো খেলা বোঝা যাচ্ছে না লোক আর একজন বাড়ান যে ধরে পাবো না হে আউট মাঝে মাঝে হন একজন থান মজা দেন দুইজন বাইরন ভাই লিটন ভাই একজন বেরে বলেন একজন না দুইজন বাইরন একজন থাক হারিভাঙা খেলার ইনস্ট্রুমেন্ট আমার কাছে
আপনি আপনি আমার ভিডিওটা ধরেন, আমি লাঠি দিয়ে জানি তো। মোবাইল সমস্যা নাই, আমি আর কাছে আছি। ক্যামেরাম্যান আছে, ভিডিওটা করে নেওয়া লাগবে ভাই। এখন একটু বেরো, একজন একজন থাকেন, লিটন ভাই আপনি থাকেন, সবাই বেরো। হ্যাঁ, তালি হবে সবার জন্য, একটু তালে তালে। এই গ্যাপটা একটু ফিলাপ করে ছয় নয় জন আছে। অনেকক্ষণ রয়েছে এদের মধ্যে। টার্নিং পয়েন্ট, আপনি কি ভিডিও করতেছেন? অবশ্যই। না না, সামনে চাপাতে হবে না, ঠিক আছে। মোবাইল পিছনে না, সময় নাই আর না। লস সবথেকে লস প্রজেক্ট
কার জন্য তো সমবেদনা, আল্লাহ বাকি ভালো জানে। মোবাইল তৈরি করে পারবো না ভাই, মোবাইল চলবে না, বাড়াই মোবাইল চলবি ভাই। সবাই লড়াই দিলে তো আমরা ধরতে হবে, ধরতে হবে, মিউজিকটা কিন্তু বেশি হয়ে যেত। বালিশ রাতে আছে, বালিশ 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 আপনি রাতে তাই বন্ধ হয়েছে, রাতে তাই বন্ধ হয়েছে বালিশ। আরে মেজরিটি পার্সেন্ট মাল্টি গ্যান্টেড, ফাঁকে বসান, এই ফাঁকে বসান, হ্যাঁ একটু ফাঁকে বসান, এখন কিন্তু ট্রেনিং করে পারে না যেরকম মন।